ভিডিওর শুরুতেই যে মজ মাস্তির ক্লিপগুলো দেখছেন এগুলো এডিট করার সময় আমি ইচ্ছে করে রেখেছি, যদিও ভিডিও ধারণ করার সময় আমার মোটেও ধারণা ছিল না এত মজা সবাই করছে এদিকে। ভিডিওটা পুরোপুরি আমার কলিগ জারিন আপু ধারণ করেছিল এবং এখানে দেখতে পাচ্ছেন আমাদের টিএনটির সব কলিগ সহ আমাদের সিইও ইফতি ভাইয়া, এবং এখানে আমাদের টিএনটির যে প্রোগ্রামটা গেল রিসেন্টলি সেই প্রোগ্রামের যত আর্টিস্টরা ছিলেন, সোসের পুরো টিম, পার্থদা সহ আরও সব শিল্পীরা এখানে রয়েছেন। আমরা বেসিক্যালি এসেছিলাম নাজিম ভাইয়াদের বাসায়। নাজিম ভাইয়া সবাইকে একসাথে ইনভাইট করেছিলেন, সব আর্টিস্ট সহ টিএনটির পুরো টিমকে, এবং সেই সাথে নাজিম ভাইয়ার পুরো বাসাটাও ঘুরে ফিরে আমরা দেখছিলাম, বিকজ নাজিম ভাইয়ারা এই বাসাতে খুব রিসেন্টলি শিফট করেছে, এখনও ঠিকঠাকভাবে বাসার সব কাজকর্মও হয়নি। বাসাটা কিন্তু দেখতে অনেক সুন্দর, আপনাদেরকে একটু ঘুরিয়েও দেখাবো। আপু সবার খাওয়া শেষ, আপনি এখনো খাচ্ছেন? আমি বাচ্চাদেরকে খাওয়াচ্ছি। প্রমাণ কই? প্রমাণ দাও। ওই যে প্রমাণ বাচ্চাদের মুখে ভাত, দেখো তো মা। আচ্ছা আপু, যে ভিডিওগুলোতে বাচ্চারা আছে একটু ওইটা স্কিপ করে দিন। কি করব? আপনি আজকে থেকে সোসের একজন সদস্য হিসেবে লন্ডন সরকার এসআরআর ভাই এখানে কিন্তু তো যেটা আমি ভিডিওর শুরুতেই বলছিলাম, বাসাটা যেহেতু অনেক নতুন এবং এখনও ঠিক মতো নাজিম ভাইয়ারা শিফট হয়নি, তো বাসার অনেক কাজকর্মও চলছে, আর তার মধ্যে যেহেতু আমাদের টিএনটির প্রোগ্রামে সব আর্টিস্টরা দেশে চলে যাওয়ার সময় হয়ে গেছে, তো নাজিম ভাইয়া সবার অনারে একটা দাওয়াত রেখেছিলেন তার বাসায়। তো সবাই তার নতুন বাসাটা একটু ঘুরে ঘুরে দেখছিল। বাসাটা খুবই সুন্দর, বিলিভ মি, আর যেহেতু একেবারে নিউ বিল্ড, এত সুন্দর, তবে আমার কাছে মনে হচ্ছে বাসাটা গোছানোর পরে হয়তো বা আরও বেশি না জানি কত সুন্দর লাগবে। রুমগুলো বেশ বড় বড়, আসলে যেহেতু বাসা গোছানো নেই এখন আর কি বা দেখাবো। সব থেকে মজার যে জিনিসটা, সবাই আমরা খুব বেশি এক্সাইটেড হয়েছিলাম বাসার লফট বা অ্যাটিকের রুমগুলো দেখে, এত সুন্দর লাইটিং করা ছিল। তো চলেন আপনাদের সাথে সেই জিনিসটাও হালকা করে একটু শেয়ার করি, যদিও পুরোই আনপ্ল্যান্ড একটা ভিডিও। তো পরবর্তীতে পারমিশন নিয়ে আমি ভিডিওটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম যে ইউকের এ ধরনের বড় বড় বাসাগুলো আসলে দেখতে কেমন হয়। কেন, উপরে কি ডেঞ্জারাস কিছু? উপরে হচ্ছে বেশি লম্বা মানুষ হতে পারবে, আমি এখন খুব টেনশনে আছি। আপনি অনেক বেশি লম্বা আপু। অবশ্যই, ও এটা জানতাম না, আগে থেকে বলে দিবেন না আপনি। একটু সাবধান, অনেক হিডেন প্লেস না বাবা, অ্যাটিকে লফটে সিক্রেট রুম, বুঝছো? বলতেছে
অনেক স্কুল আর সিক্রেট রুম আছে এখানে। বাবা কতগুলো সিক্রেট রুম, লফটের রুম এগুলো সব পুরোটাই লফটে করা। কত স্টোরেজ হয়েছে দেখছো, সিক্রেট রুম বাচ্চাদের খেলার জন্য। আর সবশেষে নাজিম ভাইয়া এবং ভাবিকে থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর করে আমাদের সবাইকে আপ্যায়ন করার জন্য।